সেই তোফাজ্জলকে নিয়ে নাটকে ইমরান হাসক। হতভাগ্য তোফাজ্জলকে নিয়ে নির্মাণ হলো বিশেষ নাটক, যাকে ভাত খাওয়ানোর পর পিটিয়ে হত্যা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক মুসলিম হলের ছাত্রদের একাংশ, যে নৃশংসতা দেখেছে বিশ্ব, কেঁদেছে মানুষ। খলিলুর রহমান কোচির পরিচালনায় এ নাটকের নাম তোফাজ্জলের শেষ ভাত। এরই মধ্যে আফতাবনগরের বিভিন্ন লোকেশনে নাটকের শুটিং হয়েছে, এখন চলছে এডিটিংয়ের কাজ। এতে তোফাজ্জলের চরিত্রে অভিনয় করেছেন হাস্যখ্যাত ইমরান। তিনি বলেন, ঘটনাটা জানার পর আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। একজন নিরপরাধ মানসিক ভারসাম্যহীন মানুষকে ভাত খেয়ে কীভাবে ছাত্ররূপী অমানুষরা খুন করতে পারে? মনে হয়েছে আমার পেশাগত দিক থেকে তোফাজ্জলের জন্য কিছু করা উচিত, তাই নাটকটি করেছি। জানা গেছে শীঘ্রই নাটকটি ইমরান হাসো নামে ইউটিউব চ্যানেলে দেখা যাবে। হত্যার অভিযোগে করায় মামলায় বিশ্ববিদ্যালয়ের 6 শিক্ষার্থী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।